নমস্কার, আমি মোহা নায়ক বলছি। ভারতীয় জনতা মজদুর সেলের সেক্রেটারি নর্থ কলকাতার। প্রত্যেক সাধারণ মানুষের কোশ্চেন নিয়ে আজ আমি নিজে এক সাধারণ মানুষ হয়ে আমারও একটাই কোশ্চেন। হঠাৎ কালকে বাঙুর হাসপাতালের ঘটনার পর আজ কেন ছবি তোলা নিষিদ্ধ করা হলো, এই কোশ্চেনটা সববার জানতে ইচ্ছে করছে, এমনকি আমারও। কারণ এর আগে আমরা বিভিন্নভাবে নানা ছবি দেখতে পেয়েছি সোশ্যাল মিডিয়ায়। যখন সাধারণ মানুষ দুজন বা তিনজনের বেশি রাস্তায় বেরিয়েছে, পুলিশ তাদের যথাযথ শিক্ষা দিয়েছে, কান ধরে নয় উঠবোস করিয়ে, নয় এখান থেকে সেদিক হামাগুড়ি খাইয়ে, সেই ছবি আমরা আপলোড পেয়েছি এবং পুলিশ দাদাদের স্যালুট জানাই। কারণ এটা শিক্ষার যোগ্য ছবি, কারণ এর থেকে আমরা এই শিক্ষা পাই যে এরমভাবে যদি রাস্তায় বেরোই, এরমভাবে আমাদের শাস্তি দেওয়া হবে। খুব ভালো, যখন সরকার রাস্তায় নেমে চক দিয়ে কেটে কেটে মানুষকে বোঝাচ্ছিল, সেই ছবি আমরা পেয়েছি, সেটাও খুব ভালো ছবি, কারণ এই জিনিসগুলো আমাদের শিক্ষা দিচ্ছে। তো তবে কাল বাঙুর ঘটনার পর হাসপাতালের ছবি তোলা নিষিদ্ধ কেন করা হলো, এর উত্তর পাচ্ছি না। উত্তর সাধারণ মানুষ হয়ে বোঝার চেষ্টা করছে, সকল সাধারণ মানুষের হয়ে। তাই আজ আমি এই কোশ্চেনটা আমারও জানার খুব দরকার, যে এত ছবি যখন আপলোড হচ্ছে, খুব ভালো ভালো ছবি, আমরা অনেক জায়গা দেখতে পাচ্ছি নানাভাবে মানুষ নানা রকম করছে, তাদের উচিত শিক্ষা দিচ্ছে আমাদের পুলিশ ভাইয়ারা। সরকার পথে নেমে নেবে মানুষকে চক কেটে কেটে শিক্ষা দিচ্ছে, এরমভাবে করা উচিত। তো বাঙুরের ঘটনার পর হঠাৎ হাসপাতালের কেন ছবি তোলা বন্ধ হলো? প্লিজ, এটা শুধু আমার কোশ্চেন নয়, সাধারণ মানুষের হয়ে আমি মহানায়ক এই কোশ্চেনটা আমারও রইল। যদি উত্তর পাই খুব ভালো লাগবে। থ্যাংক ইউ, ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, নমস্কার।